বোমা আম্মা আমার আপু আসতে চাইতাছে তাই দেখেন না আপনার ছেলে কি বলতাছে বলে যে সেই দিন এসে ঘুরা গেল আবার কিসের জন্য আসতে হবো কি ব্যাপার আপা সালাম বলছি কি ব্যাপার আপনি জানেন না আমার একটা বউ আছে আমার সংসার আছে কি শুরু করছেন এটা নিজের চোখে যাইয়া দেখাইছি তোমার সাথে কিছু কথা ছিল বলো কি কথা অনেকদিন পর আমার বড় বোনটা আসতেছে তুমি যাও ভালো মন্দ কিছু বাজার করে নিয়ে আসো আমার বোনটা আসে তাতে তোমার কি হয়েছে কি সমস্যা আমার কোনো সমস্যা নাই সমস্যা যেহেতু নাই এক কাজ করো বাজারে যাইতে বলছে যাও ভালো মন্দ বাজার করে নিয়ে আসো আমি আমার বোনরে কিন্তু হাবি জাবি দিয়ে ভাত দিতে পারবো না কি হয়েছে বৌমা আম্মা আমার আপু আসতে চাইতাছে তাই দেখেন না আপনার ছেলে কি বলতাছে বলে যে সেই দিন এসে ঘুরা গেল আবার কিসের জন্য আসতে হবো বাবা বাড়িতে ইষ্টি মেমা না রেখে কোনদিন না করে না করো কে নিগে জিয়ারি আবার কি নাকি মনে করবো আবার সাথে চাহক গা ঠিক আছে আমি যাচ্ছি আচ্ছা যাও বৌমা হ্যাঁ মা ওর কথা তুমি কিছু মনে করো না আচ্ছা ঠিক আছে জিয়ারি আইলে জানি কয়দিন থাকা যায় ও থাকার জন্যই আসতেছে আচ্ছা বৌমা আচ্ছা আপনি জানেন আমি কাজগুলো সারি আচ্ছা 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 বিমুর বাবা কোথায় বিমুর বাবারে যে দেখতাছি না আপু তুই যে কি বলস না এতদিন পরে আমার বোনটা আসতেছে আমি কি তার একটু ভালো মন্দ কিছু রান্না করে খাওয়াবো না এই জন্যই তো বাজারে পাঠাইছি যাই হোক অনেক কথা বলছি এখন ঘরে চল আয় আচ্ছা আচ্ছা বিমুর বাবা একটু পরে চলে আসবে সম্মিলনে যদি কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ পায় তবে তাকে শব্দ বলে আরে বিমু কি করতেছ তুমি পড়তাছ হ্যাঁ খালামণি কেমন আছো এই তো শোনা ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি কি পড়তাছ দেখি এই যে রিডিং পড়তাছি আর খালামণি জানো একটা খুশির খবর আছে কি খুশির খবর বলো তো শুনি আমি না পরীক্ষায় পাস করছি বাবা তাই হ্যাঁ তাহলে তো তুমি আমার কাছে গিফট পাবে আচ্ছা খালামণি এবার আমি পড়ি হ্যাঁ পড়ো যেমন কলম ও এই তিনটি ধ্বনি একসাথে জুড়ে দিলে হয় কলম ক যোগ ল যোগ ম কলম লেখার কথাই বাদল কি ব্যাপার আপা কেমন আছেন এই তো ভালো আছি তুষার আমি তোমার কতবার কইরা বলছি যে আমার আপা বইলা ডাকবা না আমার নাম ধরে ডাকবা মুন্নি বইলা ডাকবা আমারে না আপা আপনি হলো আমার বড় বোনের মতো আমি আপনাকে আপা বলে ডাকবো আর আমার যেহেতু বউ আছে ও আমাকে অনেক ভালোবাসে আমিও ওকে অনেক ভালোবাসি না আপা আপনি যা চাচ্ছেন এটা কখনো সম্ভব না আপনি আমার বড় বোনের মতো আমি আপা বলেই ডাকবো আর আমাদের একটা সুন্দর সংসার আছে আমার বউ আমাকে অনেক ভালোবাসে আমিও তাকে অনেক ভালোবাসি সুতরাং আপনি যা চাচ্ছেন সেটা কখনোই সম্ভব না বড় বোনের মতো বোন তো না
তুমি বোঝার চেষ্টা করো না কেন? হ্যাঁ, আমি কোনো কিছু বুঝতে চাই না। তুষার, দেখো আমি যা বলতেছি মাইনা নেও না প্লিজ। কি ব্যাপার, বাজে আনছো? হ্যাঁ, এই যে ব্যাগটা নাও। কখন আসছো? একটু একটু আগে। আপু দে, বাজে গুলা দে। যাই হোক, আমি রান্না বান্না শেষ করি। আপু তো আসছে, ওরা খাইতে দেই নাই। তোরা দুইটার কথা বলো, আমি যাই রান্নাটা শেষ করে আসি। আচ্ছা ঠিক আছে। মাইনানি মোনা, এত সহজ আমি মাইনানি আর পাত্রি না। আমিও দেখে নিব, আমার দেয়া বসিতে টোপ তুমি গিলো নাই, আমি এত সহজে তোমার ছাড়বো না। আমি তো নিজে পামই না তোমারে, আর কাউরে পাইতেও দিব না, আমার নিজের আপন বন্ধেও পাইতে দিব না তোমারে। প্রয়োজন হইলে আমি খুনি হমু, খুন করবো আমি। আমি তোমাকে ভালোবাসি এটাই জানি, এত শত আমার বোঝা লাগবো না। আমাকে আপনার অত ভালোবাসতে হবে না, ঠিক আছে? ভালোবাসলে আবার উতলে পড়ে। তুমি কত আর আমাকে ইগনোর করবা তুষার, আমি তো এত সহজে হাল ছাড়ার পাত্রী না। আমিও দেখবো কতদিন তুমি আমার ফাঁদে পা না দিয়ে থাকতে পারো। আমি কিন্তু এটা আশা করি নাই, আমি আমার আপুরে অনেক বিশ্বাস করি, সে আমার বড় বোন। আমার বড় বোন হয়ে ছোট বোনের স্বামীর সাথে সি বুবু, দয়া করে তুমি এসব কথা বললো না, শুনতেও জানি আমার কেমন লাগতেছে। পাথই, আমি নিজের চোখে দেখছি, আর নিজের চোখে কি করে অবিশ্বাস করি। দেখো থই, আমি তোর ভালোর জন্য কইতাছি, তুই একটু তোর বোনের দিকে নজর রাখিস। সি আজকে যে আমি দেখছি, এই যদি পাড়া প্রতিবেশী দেখতো কি হইতো? অথই, আমি তোরে আমার নিজের বোনের মতো মনে করি, আমি চাই না তোর সংসারটা ভাঙা যাক। অথই এত কথা শোন, তুই তোর বোনরে বারবার এই বাড়িতে আসতে দিস না। দেখ, আমি তো তোর ভালোই চাই, তুই কথাগুলো একটু বুঝা দেখিস, আমি কি কইছি, ভুল কইছি না ঠিক কইছি। এখন তোর কাছে এসব বোন, আমি যাই। বুবু আজে বাজে কথা বলে গেল, দূর রান্না করতে একটু মন দিয়া মনটাই নষ্ট করে দিবে। অথই, কি হয়েছে বুবু? একটু রেডি হতো, একটু মার্কেটে যাবো, একটু কেনাকাটা করতে হবে। মার্কেটে যাবো এখন আবার? আচ্ছা যাও তাহলে, রেডি হও, আমিও রেডি হই। আচ্ছা রেডি হও, আমি যাইতে যাও, তাড়াতাড়ি করিস। মার্কেটে যাবো এখন আবার? আচ্ছা যাই, রেডি হই। অথই, কি রে অথই? আপু একটু মার্কেটে যাইতেছি, বুবু বললো যে চল যাই, তাই যেতেছি। ও আপু, আরেকটা কথা, বিমোর বাবা তো বাইরে আছে, ও আসলে পরে একটু আরে খাইতে দিও।
ঠিক আছে, তুই শালিনী নিয়ে তুই টেনশন করিস না, আমি তো আছি এদিকে। আর শোনো আরেকটা কথা, ও ভাত খাবার পরে দুধ খায়, এই যে এতটুকু একটা বাটি আছে ওর জন্য আলাদা করা। হ্যাঁ, ওর জন্য এক বাটি দুধ ওরে দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর বিমু, তুই বাসায় থেকে কি করবি? তুই চল যাই, তাহলে আমি একটা নতুন দেখে জামা কিনে দিবো। না মা, আমি যাবো না, আমার অনেক জামা আছে, তোমরা যাও গো মা। চল না মা। না মা, তোমরা যাও গো, আমি যাবো। আচ্ছা ঠিক আছে। যাও যাও মাই ডিয়ার বোন, আমার সুযোগ এখন আমার হাতের মুঠোয় আসছে, দেখো এবার আমি কি কি করি। তুমি যে তোমার হইবাই না, আমি আর কেউরে তোমার পাইতে দিব না। তুমি তোমার হইলাই না, আমার কথা তুমি শুনলা না, আমার আর কিছু করার নাই। তুষার, তুমি তো আমার হইলাই না, আমার আর কিছু করার নাই। এই দুধে আমি বিষ মিশাইছি, আমার কথা যে তো তুমি শুনলাই না। নাও এবার বিষ খায় মরো। আপনাকে মারলেন কেন? খালামুনি, তুমি আমার মারলা। তুই আমার স্বামীরে মায়ের ফেলতে চাইতে তো সাপু, কিসের জন্য?
আমি আগে থেকেই পছন্দ করতাম, কিন্তু তুষার তো আমারে বিয়ে করলো না, বিয়ে করে আনলো তরে। চুপ করো। কি ও এই ব্যাপার? এই জন্য তুই ঘন ঘন আমার বাড়িতে আসতি? বুবু তো আমার ঠিকই বলছিল, বুবু নিজের চোখে দেখে সব আমার বলছিল, কিন্তু আমি বিশ্বাস করি নাই, কেন জানাস? কারণ তার আমি বিশ্বাস করি, ভরসা করি, কিন্তু তুই আমার বিশ্বাসের মর্যাদা রাখতে পারলি না। তুই এইভাবে আমার সাজানো গোছানো সংসারটা নষ্ট করে দিতে চাস, কেন বল কেন? ও তুই আরে ভালোবাসিস এই জন্যে? আপু তুই যদি আমার বলতি, হতই আমি তোর স্বামীরে ভালোবাসি অনেক আগে থেকে, তাহলে তুমি অনায়াসে এই সংসার থেকে যাইতাম গা। তবু তো এরকম একটা দিন আমার দেখতে হইতো না, তোর আমি কত বিশ্বাস করছিলাম, কত ভরসা করছিলাম, তুই আমার বিশ্বাসের মর্যাদা রাখলি না। আজকে যদি সত্যি আমার স্বামী বিষ খেয়ে মরে যেত, আমি বিয়ে দেবো হয়ে যেতাম, এটা তুই চাইতি? তুই তো চাপি, তুই তো আরে ভালোবাসিস, তুই পাস নাই তাই কাউরে পাইতে দিবি না। আজকে একটা ইতিহাস গড়লো যে বোনের হাতে বিষের পাটি, আমার আর কিছুই বলার না।